মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। পাপান স্কুলের জন্য রেডি হয়ে গেছে আর আমরাও রেডি। তো আজকে একটা নতুন সকাল, নতুন দিন। আজকে এখন বাজে সকাল 6:10। এখন থেকে ব্লগটা শুরু করছি। সবাই যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন, সবাইকে জানাই অনেক ভালোবাসা, শুভেচ্ছা। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। পাপান এখন কথা বলার মুডে নেই, কারণ ও এখন শুয়েছিল। যেই ক্যামেরাটা অন করেছি সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। যতক্ষণ রেস্ট নিয়ে নেওয়া যায়, কারণ জামা কাপড় পরেও 10 মিনিট একটু রেস্ট নিয়ে নেয়, তাতে একটুখানি সুবিধা হয় আর কি। বা স্কুলে গিয়ে তো আর শুতে পারবে না, তো বিছানাও পাবে না। তো সেই জন্য এখন একটু রেস্ট ফেস্ট নিয়ে নিয়েছে, এখন চুপচাপ করে বসে আছে দেখুন। আর ওকে স্কুলের থেকে স্কুলে দিয়ে এসে তারপরে টুকটাক কাজকর্ম করব। চলুন পাপানকে আগে দিয়ে আসি, তারপরে দেখাবো আমি আর কী কী করি। তো বেরিয়ে পড়েছি পাপানকে স্কুলে দিতে যাওয়ার পথে আর কি। তো যতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করা যায়, এবার পাপান স্কুলে চলে গেছে, আমি হাঁটতে চলে এসেছি। আমি মাঝপথে নেমে যাই আর আমার তারপরে বাদবাকি রাস্তাটা মর্নিং ওয়াক করতে করতেই যাই। জানেন তো এই যেটা দেখাচ্ছি এটা একটা পার্ক, এখানে প্রতিদিন ছেলেরা খেলে ফুটবল ক্রিকেট। এখানে খুব সুন্দর প্রশিক্ষণও দেওয়া হয়, কিন্তু আজকের কোনো কারণে হয়তো হচ্ছে না। প্রতিদিন যখন যাই দেখি খুব ভালো লাগে। তো তা আর যাই হোক, আজকের রাস্তাটা দেখেছেন পুরো ফাঁকা, কারণ আমি যে সময় হাঁটি তখন প্রায় 7টাও বাজেনি, সেই জন্য সকালে রাস্তা তো ফাঁকা হবে। জানেন পথের ধারে না অনেক মন্দির দেখতে পাই, মন্দিরগুলো খুব সুন্দর। আজকে আপনাদের জন্য এই মন্দিরটাকে দেখানোর জন্য নিয়ে আসলাম। আর এখানে যে মাঝখানে যে ঠাকুরটি রয়েছে ওটা হচ্ছে শীতলা মা, কী সুন্দর মুখটা, কিন্তু তখনও তো গেট খোলেনি, ভালোভাবে আর তুলতে পারিনি, যার জন্য দূর থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। ভীষণ সুন্দর, এখানে দাঁড়ালেই না মনটা ভরে যায়। যাই হোক, আর এই পাশেই একটা বেদি করা আছে, অশ্বত্থ গাছের বেদি। এখানেও প্রচুর মানুষ পুজো করে, পুজো দেয় আর কি, প্রতিদিন সকালবেলা জল দেয় তারপরে পুজো করে। চলুন ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার পথে দেখলাম, দেখুন রাস্তার ধারে ইঁট পাথর বালি, হয়তো বাড়ির কাজকর্ম হচ্ছে। আর রাস্তার ধারে যাদের বাড়িতে গাছ লাগানোর অভ্যাস আছে, দেখুন কী সুন্দর ফুল ফুটে আছে, এত ভালো লাগে না সকালবেলা সবুজ গাছপাতা আর ফুল দেখলে ভীষণ মনটা ভরে যায়। এটা আমার একদম কাছাকাছি চলে এসেছি বাড়ির পথে, মানে বাড়ি থেকে বেশ কিছুটা কাছেই। জানেন তো এটা আমাদের পাড়ার, একদম পাড়ার ক্লাব, আর ক্লাবের পাশেও প্রচুর গাছ লাগিয়েছে এবং গাছগুলোকে খুব সুন্দর করে ছোট ছোট করে কেটেছে যাতে দেখতে সুন্দর লাগে। এটা আমাদের পাড়ার ক্লাব, মানে হাঁটা পথে একদম 1 মিনিটের বলতে পারেন, বাড়ি থেকে 1 মিনিট রাস্তা। তো দেখুন এখনও রাস্তার সমস্ত ফাঁকা, সেই জন্যই হয়তো আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারছি। যাই হোক, এবার দেখুন বাড়ির পথে, এই হচ্ছে আমার বাড়ি ঢোকার মুখ। তো একদম বাড়ির সামনেই চলে এসেছি আর আপনাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি আমার বাড়িতে। দেখুন গেটটা খুলছি, ও আপনাদেরকে তো দেখানোই হয়নি, দেখুন হাতের মধ্যে কী নিয়ে এসেছি। আসার পথেই দেখলাম একটা বেল গাছ, সেই বেল গাছ থেকে কটা কুচি কুচি বেল পাতাও পেরে নিলাম, যেহেতু আজকে সোমবার ভোলা বাবার মাথায় তো দিতে হবে। চলুন এসব হয়ে গেছে, এবার টুকটাক কাজকর্ম সেরে নিই। তো জামা কাপড়গুলো সব কেচে নিয়েছি, কেচে নিয়ে এবার মেলে দেওয়ার পালা। আর পাপানকে স্কুলে দিয়ে আসার পরে এগুলো তাড়াতাড়ি করে নিতে পারলেই সুবিধা, কারণ ও এসে গেলে ওর কাজকর্ম করতে করতে এই কাজগুলো কিন্তু সামলানো যায় না। যাই হোক, তো জামা কাপড়গুলো কেচে কাঁচা মেলে। আর একটা কথা জানেন তো, একটু তাড়াতাড়ি কাচলে সুবিধাটা কী হয়, যেহেতু এখন বর্ষাকাল, কখনো রোদ কখনো বৃষ্টি, তো এই আমি যে সকালবেলাটা কেচে নিই, এই এখন বাজে কটা, এখন 7:30 পৌনে 8 বাজে, কারণ আমি 7:30-এর মধ্যে চলে আসি, 7:30 বাজে। তো জামাকাপড়গুলো কেচে নিলে কি হয়, একদম 10:30-10:30-এর মধ্যে সমস্ত জামা কাপড় শুকিয়ে যায়, তা না হলে যদি রোদ থাকে, আর যদি বৃষ্টি থাকে তাহলে একটু সময় লাগে। তো আমি সবসময় চেষ্টা করি সকালবেলায় জামাকাপড় কাচিয়ে নেওয়ার। তো যাই হোক, এখন একটু গাছে জল দিয়ে নেব, কারণ গাছগুলো তো জল চাইছে তাই না। চলুন একটু কাক পাখিদের খেতে দিই, ওরা বসে আছে, ওরা প্রতিদিন কিন্তু বসে থাকে এই খাওয়াটা, এই সামান্য একটু খাওয়ার জন্য। তো ওদেরকে খেতে দিলাম। আর জানেন তো ওই যে দেখুন
বেলপাতা কিন্তু আমি বাড়ির সামনেই গাছ আছে, কিন্তু এই গাছটা সবে কেটে দিয়েছি, তো প্রচুর ঝাঁকড়া হয়েছে ছাদের পাশেই, এখনও হাত পাই না। দেখুন আজকের আকাশে কি সুন্দর রোদ উঠেছে এবং রোদ ঝলমলে আকাশ, আপনাদের সঙ্গেও শেয়ার করতে ইচ্ছা হলো। মনে হলো আমি যেমন দেখছি আপনাদেরকেও একটু দেখাই। তো এত ভালো লাগছিল আকাশটা, আর তার সাথে সাথে রোদটাও খুব চড়া উঠেছিল কালকে রাত্রিবেলা, জানেন তো সন্ধ্যেবেলার দিকে আর কি। বাসনটা, ঠাকুরের বাসনগুলো মেজে ওঠা হয়নি কারণ খুব বৃষ্টি হচ্ছিল, আজ তাহলে মেজেনি। তো এবার চলুন আমার একটু ছাদ বাগানে আপনাদেরকে ঘোরাই। আজকে খুব বেশি দেখাবো না, কালকের ছাদ বাগান আপনাদেরকে পুরোটা খুব ভালোভাবে দেখিয়েছি। দেখুন অ্যাডিনিয়ানের কুড়ি এসেছে, প্রচুর কুড়ি এসেছে অ্যাডিনিয়ানের, আর যখন ফুটবে তখন তো দেখার কথা নেই। আজকের এই ফুলটাকে না দেখাইয়ে পারলাম না, জানেন তো এই 9 o'clock আগে আমার প্রচুর হয়েছিল, এখন সমস্ত পায়রাতে নষ্ট করে দিয়েছে। এই একটা দুটো ডালে যে কটা হয় তাতেই ফুল ফুটছে, এত ভালো লাগে না, আগে প্রচুর ফুল ফুটেছে। জানেন অ্যালামুন্ডা তো আগেই আপনাদেরকে বলেছি প্রচুর ফুল ফুটছে, প্রতিদিন অ্যালামুন্ডাকে দেখলেই মন ভরে যাচ্ছে। আর এদিকে বেলফুল, বেলফুলের সাইজগুলো দেখুন কত বড় বড়, আর খুব বেশি মানে আগের লটে তো 2-3 হয়ে গেছে, এখন আবার হচ্ছে, তো তো সেই জন্য একটু কম হচ্ছে। আর এখানে দেখুন একটা জবা ফুটেছে, এই জবাটা একটু অন্য রকম। আর জানেন তো এখানে কিছু রঙ্গন গাছের ডাল বসিয়েছি, এই রঙ্গনটা কিন্তু আলাদা, এই রঙ্গন যেটা দেখালাম না রাস্তার ধারে একটা রঙ্গন গাছ হয়ে রয়েছে পিঙ্ক কালারের, সেই গাছের কিছু ডাল, জানি না এটা চারা হবে কি না, হলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। চলুন গেটটা বন্ধ করে দিই, বন্ধ করে এবার নিচে যাই, নিচেও অনেক কিছু কাজকর্ম আছে, সেগুলোও তো শেয়ার সেগুলো জানি না কতটা শেয়ার করতে পারবো, কিন্তু সঙ্গে তো থাকতে হবে। নিচে গিয়ে বিছানাটা তুলে নিলাম, সবার আগের প্রথম কাজ কিন্তু বিছানা পরিষ্কার করা, তাই না বলুন? ঘরটায় ঘরের বিছানাটা যদি ঠিক না থাকে মনটাই ভালো লাগে না। এবার সকালের টিফিন, এটা হচ্ছে সিমুই, কালকে রাতে হয়েছিল অবশ্য, আর আলুর তরকারি রুটি, আজকে সকালে এই দিয়ে টিফিন সারলাম। এবার বাবানকে স্কুল থেকে নিয়ে চলে আসছি, চলে আসার পথে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আজকে খুব বেশি কিন্তু আপনাদের কিছু দেখাতে পারবো না, কারণ আজকে খুব অল্প করে ছোট্ট করে ভিডিও শেয়ার করছি। পাপান স্কুল থেকে এসে গেছে, ওকে স্কুল থেকে এনে তারপরে তো প্রচুর কাজকর্ম থাকে, যার জন্য বেশি কিছু আর শেয়ার করছি না। এবার ওকে একটু দই দিচ্ছি, ঘরে পাতা দই। তাহলে ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টস করে। এখানে ব্লগটা শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আর কালকে দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। শুভরাত্রি, গুড নাইট, টাটা।